আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমি ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুস সবুর, সহকারী শিক্ষক বেগম সুবে মডেল হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র গদ্যাংশ থেকে আমি একটি গল্প পড়ব। গল্পটির নাম হচ্ছে নিম গাছ। গল্পটির নাম হচ্ছে নিম গাছ। লেখছেন বনফুল। জন্ম 1892 সাল। মৃত্যু হচ্ছে 1989 সাল। লেখকের জন্ম হচ্ছে 1899 সাল আর মৃত্যু হচ্ছে 1999 সাল। লেখক 1918 সালে ম্যাট্রিক পাশ করে 1920 সালে আইএসসি পাস করেন। 1927 সালে পাটনা মেডিকেল কলেজ থেকে এমবিএ পাস করেন। এই হচ্ছে লেখকের জীবনী। আমরা সংক্ষেপে লেখক পরিচিতিকে জেনে নিলাম। লেখকের তার আগে বলি, লেখকের পুরো নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। এটা হচ্ছে লেখকের পুরো নাম। বনফুল হচ্ছে তার ছদ্মনাম, পুরো নামটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। যাই হোক, আমরা গল্পটার সারাংশটা একটু জেনে নেই। নিম গাছ এটা লেখকের অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্গত 1947 সালে এটা সংকলিত হয়। লেখক এখানে নিম গাছের বাহ্যিক দিকের বর্ণনা দিয়েছেন, যে অল্প কথার মাধ্যমে নিম গাছের যে বাহ্যিক দিকের বর্ণনাগুলো তুলে ধরেছেন তা বাংলা সাহিত্যের একটি বিরল ঘটনা। এখানে সাল বাকল হাওয়া এর বিভিন্ন দিক মানুষের উপকার আসে। লেখক এই কথাগুলা কবিতার আকারে কবিতার মত করে গড়ে তুলে ধরেছেন। কবিরাজরা এই নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ। আমরা যারা আছি তারা সকলে নিম গাছের বাহ্যিক দিক প্রত্যেক জীবনের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, কিন্তু আসলে আমরা সকলেই নিম গাছের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগাই, কিন্তু তার যত্নটা অনেকেই নেই না। নির্বিকার দাঁড়িয়ে থাকে আবর্জনার মধ্যে। একদিন এক লোক আসে, সে এক দৃষ্টিতে নিম গাছের দিকে তাকিয়ে থাকে। নিম গাছেরও তার ভালো লাগে এবং নিম গাছের বিভিন্ন প্রশংসা করে। নিম গাছেরও ভালো লাগে তার এই কথাগুলো। এই কথাগুলোর পর নিম গাছ সেই লোকের সাথে চলে যেতে চায়, কিন্তু আসলে তা কি সম্ভব? তা সম্ভব নয়, কারণ নিম গাছের শিকড় মাটির গভীরে অনেক দূর চলে গেছে। ঠিক এইরকমই বারের গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার একই দশা। তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে কখনো অন্য কোথাও যাইতে পারে না। এই নিম গাছও ঠিক সেরকম, কবির সাথে যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও সে যাইতে পারে না। লেখক তার শেষের সেই বাক্যটির মাঝে একটি বাক্য তুলে ধরেছেন। এই ব্যাখ্যাটি এক অপরূপ একখান। এখন আমরা এই গল্পের এই সংক্ষিপ্ত পরিচয়ের পর আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, বনফুল এর পুরো নাম কি? উত্তরটা কি হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? উত্তর হবে
বলাই একটু আগে আমি আলোচনা করছি বলাই স্যার বলাই স্যার মুখোপাধ্যায় বলাই স্যার মুখোপাধ্যায় ঠিক আছে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে নিম গাছ গল্পটি কোথা থেকে সংকলিত তাহলে উত্তরটা কি হবে উত্তর হবে অদৃশ্য লোক গ্রন্থ অদৃশ্য রূপ গ্রন্থ অদৃশ্য রূপ গ্রন্থ তিন নম্বর প্রশ্নে যাই আমরা তিন নম্বর প্রশ্নটা নিমের পাতা কিসের মহা ঔষধ কিসের মহা ঔষধ উত্তরটা হবে উত্তরটা হবে চর্ম রোগে চর্ম রোগে নিমের পাতা কিসের মহা ঔষধ উত্তর হবে চর্ম রোগে চার নম্বর প্রশ্নটা বাড়ির পাশে নিম গাছ জন্মালে কে খুশি হয় তারা খুশি হয় উত্তরটা কি হবে উত্তরটা হবে বৃক্ষরা তারপরে আমরা পাঁচ নম্বর প্রশ্নে যাই পাঁচ নম্বর প্রশ্নটা নিমের পাতা উপকারিতা হয় উত্তর হবে যকৃতে নম্বর প্রশ্নটা কি নিম গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে উত্তরটা কি হবে শিক্ষার্থী বৃন্দ উত্তর হবে
উত্তর হবে কবি এক দৃষ্টিতে নিম গাছের দিকে তাকিয়ে থাকে। সাত নম্বর প্রশ্নটা কি হবে, সাত নম্বর প্রশ্ন নিম গাছে শিকড় কোথায় চলে গেছে, উত্তরটা কি হবে, উত্তরটা হবে শিক্ষার্থী বৃন্দ উত্তরটা হবে মাটির গভীরে অনেক দূর, অনেক দূর। সাত নম্বর আট নম্বর অনেক দূর দশা কার মত, লেখক এখানে কার সাথে তুলনা করছেন, উত্তর বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী হবে বাড়ি গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বই। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি আমার এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের ভালো লাগবে, ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা এই প্রশ্নগুলো বারবার অনুশীলন করবে এবং শিখে নেবে। এখন আমরা বাড়ির জন্য একটি কাজ দিয়ে দিই, অনুধাবনমূলক প্রশ্ন, নিম গাছটি না কাটলেও কেউ না কাটলেও তার যত্ন করে না কেন, কেউ না কাটলেও তার যত্ন করে না কেন, বুঝিয়ে দেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে এই অনলাইন ক্লাস তোমাদের কাছে ভালো লেগেছে এবং যে বাড়ির কাজটি দিলাম তোমরা অতি যত্ন সহকারে এই কাজটি করে আনবে, এই বলে আমি আমার অনলাইন ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।